মৃত্যু আমাদের প্রত্যেকেরই হবে। এই মৃত্যুর হাত থেকে কেউ কিন্তু আমরা রেহাই পাব না। যদি আমরা ইতিহাস দেখি, পিছনে তাকাই, যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন। নবী রসুলরা এসেছে, তাদের কওমের মানুষ তারাও এসেছে, সবাই কিন্তু একের পর এক ধীরে 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 মরণের কোলে ঢলে পড়েছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। কোন মানুষকেই এই মরণের হাত থেকে ছাড় দেওয়া হয়নি। সে শক্তিশালী রাজা বাদশা হোক বা কোন দুর্বল মানুষ হোক, শক্তিশালী এবং দুর্বল পৃথিবীর প্রত্যেক শ্রেণীর মানুষের উপরে মৃত্যু এসেছে। তাই আমরা একদিন এই মৃত্যুর কোলে ঢলে পড়ব। তবে বিষয়টা হলো এটাই যে হযরতে সাআদ ইবনে মাআজ তারা নবী সাহাবী ছিলেন, নবী সাহাবী থাকার পরেও তাদের উপরে মৃত্যু যন্ত্রণাটা, মৃত্যুর যে কষ্টটা, সেই মৃত্যুর কষ্টটা কত কঠিন ছিল সেই ব্যাপারে আজকে খুতবার মেন বক্তব্য বা সারাংশ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে যে হযরতে সাআদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সম্পর্কে বলা হচ্ছে, হুজুর সাল্লাম একজন প্রিয় অনুগত সাহাবি ছিলেন হযরতে সাআদ। হযরতে সাআদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত আন্দোলিত হলো, আকাশের দ্বার সমূহ উন্মুক্ত করা হলো। হযরতে সাআদ মৃত্যুবরণ করেছেন, আরশে আজিম কেঁপে উঠল, আকাশের সমস্ত দরওয়াজা খুলে দিল আল্লাহ পাক। যে এরকম একজন মহান মানব, মহান ব্যক্তিত্ব হযরতে সাআদ ইবনে মাআজ ইন্তেকাল করেছেন, এই জন্য আরশে আজিম কেঁপে উঠল, আসমানের দরওয়াজা খুলে দিল, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো, আল্লাহর অনন্ত করুণা ধারা অনুগ্রহের স্রোত শতধাই বর্ষিত হতে লাগলো। ভাবেন, কথাগুলো বোঝেন, যে আল্লাহর অনুগ্রহ সেটা বর্ষিত হতে লাগলো। 70,000 ফেরেশতা আকাশ থেকে হযরতে সাআদ ইবনে মাআজের জানাজায় অংশ গ্রহণ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতা। এবং শুধু অবতরণ নয়, অবতরণ করে লোকেদের সঙ্গে জানাজা নামাজ পড়েছেন। ইতিপূর্বে আর কোনোদিন তাদের এমন ভাবে দলবদ্ধ হয়ে পৃথিবীতে অবতরণ করতে দেখা যায় নাই। মানে সাআদের জানাজায় যে 70,000 ফেরেশতা একসঙ্গে নেমেছে, এটাই হলো প্রথম, মানে এর আগে এরকম ঘটনা ঘটেনি। হযরতে সাআদ ইবনে মাআজ সম্পর্কে বলা হয় যে স্বয়ং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে অবতরণ করে, মানে আমাদের নবীজি তিনি নিজে সাআদ ইবনে মাআজের কবরে নামেন। তারপরে বলা হচ্ছে তাকে একজন সাধু পুরুষ বলে চিহ্নিত করা হয়। হযরত জিবরাইল ফেরেশতাও মস্তকে রেশমি আমামা ধারণ করে তথায় উপস্থিত হন। হযরত সাআদের গুণ গৌরব বর্ণনা করেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। সাআদের যে গুণ, সেই গুণ বর্ণনা করছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম।
কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকে তাহার বংশের শালিশ নিযুক্ত করেছিল। সাদ বংশ বনি কুরাইজা অমুসলিম ছিল, তাদের বিচারের ভার হযরতে সাদের প্রতি অর্পণ করা হলো। হযরতে সাদ মীমাংসা করেন যে এই বংশের নারীগণ দাসীতে পরিণত হোক আর পুরুষগণকে হত্যা করা হোক। এই বংশের নারীগণ দাসীতে পরিণত হোক আর পুরুষগণকে হত্যা করা হোক, কঠোর ব্যবস্থা। কেবল বিশ্ববালক আল্লাহর মর্যাদা রক্ষার্থে রূপ নির্দেশ দান করেন। অতএব সৎ কার্য সৎ সাহস থাকা সত্ত্বেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ সাদের কবর সংকুচিত হয়ে তাকে এত পিষ্ট করা হয়েছে যে বুকের পাঁজরা এদিক ওদিক উল্টে যাচ্ছে। ভালো করে বোঝেন, হযরতে সাদ ইবনে মাআজ ইনি ছিলেন আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী এবং ইনার জানাজায় আকাশ থেকে 70,000 ফেরেশতা জানাজা নামাজে অংশগ্রহণ করে জানাজা নামাজ আদায় করেছে। তারপরেও এই হযরতে সাদ ইবনে মাআজের কবরে আল্লাহর রাসূল তিনি নিচে নেমেছেন। বলেন তাহলে কতটা কাছে হযরতে সাদ ইবনে মাআজ। তারপরেও নবী বলছে সাদের কবর এতটা সংকুচিত হয়েছে। কবর আমরা যখন কাটা হয়, কবর কাটলে যদি ওর ভিতরে মোটামুটি দুটো লোক ভালোভাবে ঘুরতে পারবে, কিন্তু বলা হচ্ছে কবর এতটা পরিমাণ সংকোচ হয়ে গিয়েছে। সংকোচ হওয়ার ফলে এই বুকের এই পাঁজরা আছে, পাঁজরা মানে ডান দিকের পাঁজরা বাঁ দিকে চলে গেছে, বাঁ দিকের পাঁজরা ডান দিকে চলে এসছে, এত চাপ দেওয়া হয়েছে। এমন একজন সৎ নবীর সাহাবী, তার কবরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে ভাবা দরকার হযরতে সাদ ইবনে মাআজের মানে কবরে এতটা সংকুচিত হয়েছে যে ডান দিকের এই যে পাঁজরার হাড়, মানে কবর ডান দিক দিয়ে চাপ দিয়েছে, এই পাঁজরার হাড় চলে গিয়েছে বাম দিকে, আবার বাম দিকের পাঁজরার হাড় ডান দিকে চলে গেছে। কত কঠিন! এবং এই ঘটনা, এটা আল্লাহ রসুলের জবানের কথা, নবী নিজে মুখ দিয়ে বললেন যে সাদের মাজারটা এতটা সংকুচিত হয়েছে যে সংকোচনের ফলে তার ডান দিকের পাঁজরা বাম দিকে চলে গিয়েছে আর বাম দিকের পাঁজরা ডান দিকে চলে এসেছে। আল্লাহু আকবার কবীর। তারপরে বলা হচ্ছে নশ্বর দেহতে অস্থি গ্রন্থি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত এবং বিমর্ষ হন। নবীজি দেখলেন 70,000 ফেরেশতা নেমেছে, নবীজি স্বয়ং তিনি নিজে কবরে নামলেন, তারপরে এরকম একটা ঘটনা, নবী মন থেকে একটা কষ্ট পেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর নিঃশেষ করার কঠোরতা থেকে কেউ যদি রক্ষা পাওয়ার যোগ্যতা রাখত তাহলে তবে নিশ্চয় আজ সাদের মতো সাধু পুরুষ রক্ষা পেত। কবরের কষ্ট থেকে যদি কেউ রক্ষা পাওয়ার থাকতো এই দুনিয়ায়, সেটা একমাত্র সাদি। তার মূল হচ্ছে যোগ্য, কিন্তু সেই সাদের কবরটাও আজ সংকুচিত হলো।